একটু খেয়াল করবেন মেহরবানি করে, আমরা যখন কাউকে ভালোবাসি তার ভালোটা চাই, তাকে কষ্ট না দিতে চাই, তাকে ভালো রাখতে চাই, তাকে হাসাতে চাই, কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহ ঠিক এগুলা করে না, এটার উল্টাটা করে। কি করে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্টতে রাখে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখের মধ্যে ফেলে, আল্লাহ যাকে ভালোবাসে তার চোখ দিয়ে অশ্রু ঝরায়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কলঙ্কর স্বীকার করায়, আল্লাহ যাকে ভালোবাসে শরীরের কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে অপমানের গলা তার মালায় গলায় পড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে দুশ্মনী তার পিছনে বেড়ে যায়, আল্লাহ যাকে ভালোবাসে তার পায়ের নিচে কাঁটা ফুড়ে, আল্লাহ যাকে ভালোবাসে এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার, ও মাওলা তুমি না আমাকে ভালোবাসো তাহলে এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে করিম বলে তোমাদের ভালোবাসার ধরন আর আমার ভালোবাসার ধরন এক নয়, তোমরা ভালোবাসলে আগলায় রাখো, আমি ভালোবাসলে আগুনের মধ্যে ফেলে দিই। দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, ইব্রাহিম আমাকে ভালোবেসেছে মহাব্বত করেছে, আমি ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছি, ইউনুস আমার প্রেমে পাগল হয়েছে মাছের পেটের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, ইউসুফ আমার প্রেমে পাগল হয়েছে কূপের মধ্যে তাকে আমি ফেলে দিয়েছি জেলখানার মধ্যে বন্দী করে দিয়েছি, আদম আমাকে ভালোবেসেছে কান্নার পর কান্না করেছি, আইয়ুব আমাকে ভালোবেসেছে তার সারা শরীরে রূপ দিয়েছি, ও মাওলা তুমি এমন করো কেন? বলে যে আমি দুনিয়ার সাময়িক নিয়ামত দিতে চাই না, যে ভালোবাসবে তাকে আমি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের নিয়ামত দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আজকে আমাদের আগমন আমাদের উপস্থিতি আমাদের সজ্জিত যে মূল লক্ষ্যে সেটা হচ্ছে নবীর মিলাদুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বুঝার মতো বিষয় মনে রাখবেন, জেনে রাখবেন, উপলব্ধি করবেন, ইসলাম তর্কের বিষয় নয়, ইসলাম মহাব্বতের বিষয়। নবী রাহমাতুল্লিল আলামিন ঝগড়া লাগাতে আসেননি, ঝগড়া মিটাতে এসেছেন। কোরআন মানুষকে প্রেম শিখায়, ঝগড়া শিখায় না। যেই ইসলামের নাম দিয়ে যেই ব্যক্তি যেই মুসলমান ঝগড়ায় লিপ্ত থাকবে, তর্ক বিতর্কে লিপ্ত থাকবে, ইসলামের আলো তার ভিতরে পৌঁছায় নাই। আর যার ভিতরে ইসলামের আলো পৌঁছাবে সে তর্ক করবে না, মাওলার সাথে প্রেম করবে। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। সেজন্য আল্লাহর ওলিদের জীবনী দেখলে আমরা দেখতে পাই ওনারা কখনো তর্কেতে ছিলেন না, ঝগড়ায় ছিলেন না, ফাসাদে ছিলেন না, ওনারা মাওলার প্রেম রাজ্যে বিরাজ করেছেন সবসময়। সুবহানাল্লাহ। নিজে মুসলমান হয়েছেন, অপরকে মুসলমান বানিয়েছেন, কথা বলেন ঠিক না? সেজন্য আজকের মাহফিল থেকে আমরা চলেন কিছু শেখার চেষ্টা করি আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে। আমি আমার আলোচনা শুরু করছি আপনাদের দোয়া, বিশেষ করে আমার মামাজানের দোয়া। আমি আশা করছি আমার মাথার উপর ছাদ বানিয়ে আমি তাকরির শুরু করছি, আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুক। আমি ইমানদার ভাইয়েরা আজকে ওয়াইজ চলবে 50-50, আমি 50 আপনারা 50, রাজি আছেন? ফিসুর গুনা হদ্দা রাজি নাই বলি সব, রাজি আছেন নি সবাই? হা দিয়ে তখনও 50-50 করে ফেলবে না, চাইও আবার আজকে ওয়াইজ চলবে 50-50 ইনশাল্লাহ, রাজি আছেন? আমি আপনাদেরকে কিছু বলবো, আপনারা আমাকে কিছু বলবেন। যখনই কোনো নবীর নাম আপনি আমি উচ্চারণ করি, নামের শেষে আমরা একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে কি? আদম নবীর নামের পরে জোরে জোরে আমি বলতে যাব, আপনারা শুধু শেষেরটা বলবেন, হযরত আদম। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে। হযরত আদম, হযরত শীষ, হযরত দাউদ, হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত ইসহাক, হযরত ইউসুফ, হযরত দানিয়াল, হযরত শামউন, হযরত ইউনুস, হযরত ইউনুস, হযরত মূসা, হযরত ঈসা, হযরত ইসহাক, হযরত মুহাম্মদ আলাইহিস সালাম বলেন নাই আপনারা? আলাইহিস সালাম বলেন নাই আপনারা? মাইকের আওয়াজ জোর দূর যাচ্ছে। এই বাবা, এই বাবা, এই ইশারায় কথা বলো। আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই? বলে যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, আমরা আলাইহিস সালাম বলি নাই। আদমের পরে আলাইহিস সালাম, মূসার পরে আলাইহিস সালাম, ঈসার পরে আলাইহিস সালাম, দাউদের পরে আলাইহিস সালাম, ইউসুফের পরে আলাইহিস সালাম, ইব্রাহিমের পরে আলাইহিস সালাম। সুবহানাল্লাহ,
ইসহাকের পরে আলাইহিসসালাম, দানিয়েলের পরে আলাইহিসসালাম, আদম থেকে ঈসা, সমস্ত নবী আল্লাহর গ্রেডেড গ্রেডেড বান্দা, আফজল আফজল বান্দা, যাদের কোনো দোষ নাই, যাদের কোনো ভুল নাই, যাদের কোনো গুনাহ নাই, যারা হচ্ছে আল্লাহর পছন্দ, যারা হচ্ছে আল্লাহর বাছাইকৃত, তারা কারা? আদম, সাফিউল্লাহ, মূসা, কালিমুল্লাহ, ঈসা, রূহুল্লাহ, দাউদ, খলিফাতুল্লাহ, বড় বড় গ্রেডেড গ্রেডেড নবী রাসূল, আদম থেকে ঈসা, সমস্ত নবী রাসূলের নাম যখন আপনার আমার জবানে চলে আসে, তখন আপনার আমার সম্বোধন করতে হয় আলাইহিসসালাম 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 আলাইহিসসালাম। কিন্তু যখন এই কামলিওয়ালা হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আটকানা জান্নাতের মালিক নবী, দোজাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের শাফাআতকারী নবীর নাম যখন মুখের মধ্যে আসে, তখন আমরা যখন আলাইহিসসালাম বলার জন্য প্রস্তুত নি, রব্বে করিম বলে আলাইহিসসালাম বলিও না, আলাইহিসসালাম বলিও না, আলাইহিসসালাম বলিও না, তো মাওলা আমরা কি বলবো? আদমের পরে তো আলাইহিসসালাম বলেছি, রব্বে করিম বলে আলাইহিসসালাম বলিও না, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাওলা, আদম তোমার নবী, মূসাও তোমার নবী, আদম তোমার নবী, মুহাম্মদ তোমার নবী, মূসাও তোমার নবী, মুহাম্মদ তোমার নবী, নামের পার্থক্য তুমি করে দিলা কেন? এবার রব্বে করিম বলে আদম আমার, মুহাম্মদ আমার, নামের পার্থক্য করে দিয়েছি যেন জ্ঞানী গুণী বান্দারা বুঝতে পারে, আমার নবী মুহাম্মদ মূসা ঈসা কারো মতই না। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ভাগ্য কত ভালো দেখেন, সেই নবীর উম্মত হয়ে জন্মেছি সুবহানাল্লাহ। আওয়াজ আর একটু বড়, কত ভাগ্য, কত নসিব আপনার আমার, কত লাকি আপনি আমি, যে সেই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হয়ে জন্মগ্রহণ করেছি। এবার আছেন, মানুষ যখন কোনো ভালোবাসে, ভালোবাসার একটা নিদর্শন হচ্ছে ম্যাচিং ম্যাচিং, নমাতে নমাতে, একটা ম্যাচিং ম্যাচিং ভাব আছে না নাই? আপনারা যখন বিয়ের গায়ে হলুদে অনুষ্ঠান করেন, দশজন বন্ধু মিলে একটা পাঞ্জাবি ছিলেন, মাহফিল কমিটি দেখবেন দশজন মিলে একটা পাঞ্জাবি ছিলাই, তার মানে কি? আমরা সবাই একদল, আমরা সবাই, আমরা সবাই একদল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসেছেন কাছে, মহাব্বত করেছেন কাকে? আমার নবী, আপনার নবী, আমাদের নবীকে। কথা বলেন ঠিক না? একটু খেয়াল করে করে শুনবেন প্রত্যেকটি কথা। আল্লাহ তুমি নবীকে মহাব্বত করলা, তো নবীর সাথে কি কোনো কিছু ম্যাচিং রাখলা? মহাব্বতের মানেই তো ম্যাচিং করতে হয়, ম্যাচিং ইজ দ্য সিম্বল অফ লাভ বলা হয়, ম্যাচিংটাকে মহাব্বতের একটা নিদর্শন বলা হয়। ও আল্লাহ তুমি হাবিবকে ভালোবেসেছো, এমনভাবে ভালোবেসেছো, আমরা তো শুনেছি আল্লাহ এই হাবিবকে ভালোবাসার একটা নিদর্শন তো দেখতে চাই। আল্লাহ পাক বলে যে তোমরা গবেষণা করে তো দেখো, তোমরাই খুঁজে পাবা আমি আমার হাবিবকে কেমন শান দান করেছি, মান দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করবেন, স্রষ্টার নাম হচ্ছে আল্লাহ, আল্লাহ লিখতে চার হরফ, আলিফ লাম লাম হা। হ্যাঁ, কিন্তু ককটেল বোমাগ্য ফগড়া তাই মারে দিম দা বাজিবে ছোট হইলে। আলিফ লাম লাম হা কয়? আল্লাহ তোমার নামে চার হরফ, নবীর নামে বলে যে দেখো না, মিম হা মিম দাল। আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে চার হরফ, নবীর নাম এমনভাবে বাছাই করেছেন যেখানে চারটা হরফ। মাওলা গো ম্যাচিং কি শেষ হয়ে গেল? আল্লাহ পাক বলে যে এখনো তো শুরুই করি নাই, শেষ কোন জায়গা থেকে হবে? এবার গবেষণায় লাগলাম, আল্লাহর নাম এমন হরফ দ্বারা বাছাইকৃত যেই হরফে একটা নুকতা নাই, আলিফে নুকতা নাই, লামে নুকতা নাই, হায়ে নুকতা নাই। বড় আশ্চর্যকর বিষয়, আমার নবীর নামটা গবেষণা করে দেখেন, মিম হা মিম দাল এমন অক্ষর দ্বারা বাছাই করেছেন, একটা নুকতাও আল্লাহ রাখে নাই। বলেন সুবহান, আল্লাহর নামে কোনো নুকতা, নবীর নামে কোনো রুকতা নুকতা আল্লাহ রাখে নাই। আল্লাহ ম্যাচিং কি শেষ হয়ে গেল? রব্বে করিম বলে যে দেখো না, আমার নামের নিচে কোনো জ্যান নাই, আমার নবীর নামটা দেখো সে নামের নিচেও কোনো জ্যান রাখি নাই। আল্লাহ ম্যাচিং কি শেষ হয়ে গেল? রব্বে করিম বলে আরও দেখো না, আমার নামের তিন নম্বর হরফের উপর
জানেন তো একটু বলেন না, আমার নামে তিন নম্বর হরফের উপর তাসদিদ, আমার হাবিবের নামের তিন নম্বর হরফের উপর আমি তাসদিদ লাগাই দিলাম, আমার নাম চার হরফ, নবীর নাম চার হরফ, আমার নামে নোক্তা নাই, নবীর নামে নোক্তা রাখি নাই, আমার নামে জ্যার নাই, নবীর নামে জ্যার রাখি নাই, আমার নামে তাসদিদ, নবীর নামে তাসদিদ। ও মাওলা, এই নবী তো দুনিয়াতে আসার পরে জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দুই ভাগ করে দেখিয়েছে, আসমানের চাঁদকে দুই ভাগ করে দেখিয়েছে, ডুবন্ত সূর্যকে আবার পাল্টাই দেখিয়েছে, মরা মানুষকে জিন্দা করে দেখিয়েছে, গাছকে ডাকার কারণে গাছ চলে এসেছে, পাথরও যাকে সালাম দিয়েছে। এই রকম অলৌকিকতা দেখে অনেকে তো না বুঝে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, খোদাও বলে ফেলতে পারে, অবিশ্বাসের কারণে, অবিবিশ্বাসের কারণে এমন তো করতে পারে। আল্লাহ পাক বলে যে এতটুকু আমি ম্যাচিং রাখি নাই, আমার নাম চার হরফ, নবীর নাম চার হরফ, আমি হচ্ছি আল্লাহ, উনি হচ্ছে আমার নবী, আমি হচ্ছি স্রষ্টা, উনি হচ্ছেন আমার সৃষ্টি, স্রষ্টার নাম চার হরফ, সৃষ্টির নামে চার হরফ, স্রষ্টার নামে নোক্তা নাই, সৃষ্টির নামে নোক্তা নাই, স্রষ্টার নামে জ্যার নাই, সৃষ্টির নামে জ্যার নাই, সজদার নামে তাসদিদ, সৃষ্টির নামে তাসদিদ। আল্লাহ শব্দ ম্যাচিং হয়ে গেল, রব্বে করিম বলে যে না না, আমার নামের তাসদিদের উপর খাড়া জবর, নবীর নামের তাসদিদের উপর শুধু জবর লাগাই দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। বুঝতে হবে নবীর শান, বুঝতে হবে, এটা তর্কের বিষয় নয়, এটা উপলব্ধির বিষয়। আর একটু জোরে বলেন না রে ভাই, আমার নবী, একটা হাদিস শরীফ মনে পড়ছে বলবো, আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, একটু মনের কান দিয়ে শুনবেন, আপনার আমার ভাগ্য যে কত ভালো। নবীজি রাহমাতুল্লিল্লাহ আলামিন একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, বসে বসে আমার নবী একদিন প্রশ্ন করলেন, সাহাবারা বলতো দেখি কাদের ঈমানের কথা চিন্তা করলে বেশি তাআজ্জুব লাগে, অবাক লাগে, কাদের ঈমান আনয়নের কথা চিন্তা করলে বেশি অবাক লাগে তোমাদের কাছে? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আশ্চর্যকর ঈমান আমাদের দৃষ্টিতে নবী রসুলের ঈমান। আল্লাহ রসুল বললেন, এখানে অবাক হওয়ার কী আছে? কারণ আল্লাহ তো ওনাদেরকে বাছাই করে নিয়েছেন, মুমিন তো বানাই আল্লাহই নিয়েছেন, এখানে অবাক হওয়ার কিছু? এবার সাহাবায়ে কেরাম বললেন, তাহলে 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 নিশ্চয় ফেরেশতা। আল্লাহ আল্লাহ রসুল বললেন, এখানে অবাক হওয়ার তো কিছু নাই, ওরা তো এমন জাতি যারা গুনাই করে না, তো এখানে অবাক হওয়ার কিছু? এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তাহলে আমাদের মনে হয় আমাদের ঈমান সবচাইতে অবাককর। নবী বললেন, তোমাদের ঈমানের অবাক হওয়ার কি আছে? তোমরা ইসলামকে দেখে দেখে, আমাকে দেখে দেখে ইসলাম শিখতেছো, আমাকে দেখে দেখে নামাজ শিখতেছো, সব কিছু আমার থেকেই পাচ্ছ, তোমাদেরটাও অবাক হওয়ার কিছু? এবার সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং রসুলে ভালো জানে এই প্রশ্নের উত্তর, আমাদের জানা নাই। এবার রহমাতুল্লিল আলামিন, আপনার আমার নবী কি বললেন একটু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করেন। এবার রহমাতুল্লিল আলামিন নবী বললেন, একটা দল আসবে যেটা এখনও আসে নাই, আমার পরে আসবে, তোমাদের পরে আসবে, আমি নবীকে দেখবে না কিন্তু আমার নাম শুনে পাগল হয়ে যাবে, আমার নাম শুনে পাগল হয়ে যাবে, আমার নাম শুনে পাগল হয়ে যাবে, আমাকে দেখবে না কিন্তু আমার কথা শুনলে তারা কান্না করবে, আমাকে দেখার জন্য তারা পাগল হয়ে যাবে, এমন পর্যন্ত হবে নিজের জায়গা জমিন বিক্রি করে আমার জিয়ারত করার জন্য চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, এরকম কিছু পাগল আছে না নাই? একটা 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 করে টাকা জমাচ্ছে, কখন জানি আল্লাহ থেকে রহমত আসবে, মক্কাতুল মুকাররমা তওয়াফ করতে চলে যাবে, কখন জানি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম আশেক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রসুল বললেন, তাদের ঈমানের কথা চিন্তা করলে বড় অবাক লাগে, যারা আমাকে দেখে নাই কিন্তু ঈমানে পরিপূর্ণ থাকবে, আমার প্রেমে পাগল থাকবে, বলেন না সুবহানাল্লাহ। রহমতে ওয়ালা ধুম মচি হুম মচি হিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলেন, নবী আমাদের কথা বলেছেন নাকি বলেন নাই? এবার শুধু আমরা আশেকটা হওয়ার বাকি আছে, আমরা আশেকটা হওয়ার বাকি আছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন শুনেন। এক পাল্লায় যদি লক্ষ বান্দাকে রাখা হয়, আরেকটা পাল্লায় যদি একজন আশেককে রাখা হয়, রব্বে করিমের রহমতের দৃষ্টিতে ওই একটা পাল্লায় ভারী হবে যেই একটা পাল্লায় একজন আশেক থাকবে, আর একটু জোরে। কারণ দুনিয়ার যে সমস্ত বান্দা আছে তাদের হিসাব বড় কঠিন হবে, আশেকের জন্য হাসরের বিচার সহজ হয়ে যাবে।
বান্দার হিসাব আলাদা, আশেকের হিসাব আলাদা। আশেক মানে আর ইবের কি হয় দি নমাতে কি হয় দি দুনিয়ার ফলে কি এরা ফাত্তর মাইলে ফুলি যায় এরা ধরিব না ধরিব হ্যাঁ আল্লাহর কেন অ্যারেস্ট করিব না আদালত লই যাব না তো দুনিয়ার পাগল যদি হাজার অপরাধ করে ছাড় পেয়ে যায় একবার ভাবুন তো মৌলার প্রেমের পাগলগুলা কেমন ছাড় পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ একটু খেয়াল করার চেষ্টা করবেন বান্দা কাকে বলে আর আশেক কাকে বলে আমরা কোন পর্যায়ে আছি আমাদের কি হওয়া দরকার ছিল আমাদের জন্য কোনটা উত্তম আপনি আমি যদি প্রশ্ন করি নামাজ কেন পড়েন সবাই উত্তর দিবে সওয়াব পাওয়ার জন্য নামাজটা এই সওয়াব দিয়ে আপনি কি করবেন বলে যে জান্নাতে যাওয়ার জন্য রোজা কেন রাখেন বলে না রাখলে গুনাহ হবে গুনাহ না হওয়ার জন্য রোজা রাখি তার মানে সওয়াব পাওয়ার জন্য সওয়াবটা দিয়ে কি করবেন বলে যে আমি রোজা আমি জান্নাতে যাব হজ করছেন 4 লাখ 5 লাখ টাকা খরচ করে কেন বলে যে গুনাহটা যেন মাফ হয় গুনাহ মাফ হলে কি হয় বলে যে সওয়াবটা যোগ হয় সওয়াবটা যোগ হলে কি হবে বলে যে আমি জান্নাতে যাব তাহলে একটু খেয়াল করে দেখেন জান্নাতে যাওয়ার জন্য আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত করি দান করি সদকা করি এই করি সেই করি অমুক করি তমুক করি কি পাওয়ার জন্য সওয়াব পাওয়ার জন্য সওয়াবটা কিসের জন্য জান্নাতের জন্য তাহলে জান্নাতের জন্যই না নামাজ পড়লাম মৌলার জন্য কি করলাম আর একটু জোরে বলেন না আমরা করছি কি জান্নাত পাওয়ার জন্য আর আমাদের করা দরকার ছিল মৌলাকে পাওয়ার জন্য এবার আমি আপনাদেরকে শর্টকাটে বললে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন আল্লাহর যতগুলা সৃষ্টি আছে এক নাম্বার দামি সৃষ্টির নাম কি মানুষ মানুষ আর একটু জোরে বলেন না আল্লাহর এক নাম্বার দামি সৃষ্টির নাম যদি সে সবচাইতে পাপী হয় তারপরও শ্রেষ্ঠ যদি ল্যাংরা হয় যদি কানা হয় যদি বয়রা হয় যেমন হোক সে শ্রেষ্ঠ কারণ বানানেওয়ালা ওনাকে শ্রেষ্ঠ বানাই দিয়েছেন এবার আপনি বলেন আপনার র্যাঙ্কিং নাম্বার কত জান্নাতের র্যাঙ্কিং নাম্বার কি আপনার আগে না পরে জোরে বলেন না জান্নাত কি স্রষ্টা না সৃষ্টি সৃষ্টির মধ্যে এক নম্বর যদি আপনি হন জান্নাত হবে জোরে বলেন না তাহলে দামি কে জান্নাত নাকি মানুষ আরো জোরে বলেন আপনি এক নম্বর হয়ে 2 নম্বর খোঁজেন কেন আপনার রোল নম্বর তো এক আপনি 2 নম্বর খোঁজেন কেন নিজেকে এমনভাবে নবীর প্রেম দিয়ে সাজাইয়ে এমনভাবে তৈরি করুন যেন হাশরের ময়দানে যাওয়ার পরে আপনার জান্নাত খুঁজতে না হয় জান্নাতে মাওলার দরবারে ফরিয়াদ করে বলে মাওলা গো অমুকের অমুকের ছেলে অমুক বান্দাটাকে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আপনার খোঁজার দরকার নাই আপনাকে যেন জান্নাত খুঁজে সেইভাবে প্রস্তুতি নেন বলেন না সুবহানাল্লাহ এবার আসেন এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি না হয় অনেকে মিসকনসেপশনে থেকে যাবেন আপনি হচ্ছেন 1 নাম্বার জান্নাত হচ্ছে জোরে বলেন এবার আপনি আমি খুঁজতেছি কাকে জোরে বলেন জান্নাতকে এবার জান্নাতে আপনাকে আমাকে খুঁজে না জান্নাত খুঁজে সিদ্দিককে মন মতো সুবহানাল্লাহ হয় না জান্নাত খুঁজে সাহাবাদেরকে জান্নাত খুঁজে তাবি তবে তাবি গোস কুতুব ওলিদেরকে কই আমরা যে জান্নাতকে খুঁজি জান্নাত তো আমাদেরকে খোঁজে না জান্নাত বলে যে আমাকে চাই আমি তাকে চাই না যে আমাকে চাই না মাওলাকে চাই আমি তাকে চাই আমি তাকে চাই আমি তাকে চাই এবার একটু খেয়াল করে দেখেন আমাদের নামাজ সওয়াবের জন্য সওয়াবটা দিয়ে জান্নাতে যাওয়া এটাই হচ্ছে আপনার আমার স্বপ্ন কিন্তু মদিনার বুকে 10 জন সাহাবাকে নবী রাহমাতুল্লিল আলামিন সুসংবাদ দিয়েছেন আপনাদের সকলের জানা আছে শুধু একটু মনে করাই দিচ্ছি আপনাদেরকে আমার নবী বললেন আশারায়ে মুবাশশারা হে আবু বকর সিদ্দিক তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন ও ওমর ও ওসমান ও আলী আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেছেন আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন সুতরাং তোমাদের আর নামাজের দরকার জোরে বলেন না নামাজের দরকার জান্নাতি হয়ে যাওয়ার পর আর নামাজের দরকার আছে কারণ আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য তো জান্নাত যদি পেয়ে যায় আর নামাজের দরকার নাই কিন্তু বাস্তবতা কি জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন আল্লাহ রাসূল ওনাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন পরের দিন সকালে অন্য দিনের মতো আবার সুবহে সাদেকের সময় উঠে গেল উঠার পরে সে ওযু করতে লাগলো ওযু করার পরে উনি যাই নামাজে দাঁড়াতে লাগলো মসজিদে নববীর মধ্যে আসতে লাগলো এবার আশিকরা দেখে প্রশ্ন করে ও আবু বকর সিদ্দিক আপনাকে তো জান্নাতি রাসূল বলেই দিয়েছেন
বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে দিয়েছেন। আপনি তারপরে ওযু বানাচ্ছেন কেন, গুনাহ জড়াচ্ছেন কেন, আপনি কেন আসছেন, আপনি কেন নামাজে দাঁড়াচ্ছেন? তখন উনি উত্তর দেয়, আমি নামাজটা জান্নাত পাওয়ার জন্য পড়ি নাই, মওলাকে পাওয়ার জন্য পড়েছি, মওলাকে পাওয়ার জন্য পড়েছি। আমরা জান্নাত খুঁজি নাই, মওলাকে খুঁজেছি। এবার সিদ্দিক আকবর বলে, যে মওলাকে খুঁজে দেখে আল্লাহ আকবর নিজেই খুঁজে, যে মওলার হয়ে যায় মওলা তার হয়ে যায়, যার মওলা হয়ে যায় দুনিয়া তাকে কুস্ত হয় না, দুনিয়া তার কদমের মধ্যে লুটে পড়ে। বলেন না সুবহান আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহান আল্লাহ। এবার আপনারা একটু বুঝবেন কানেকশনটা কার সাথে, জোরে বলেন। সবচেয়ে বড় ক্ষমতা সেই কে, আল্লাহর সাথে যার কানেকশন থাকবে ওর ক্ষমতা কেমন, যার ক্ষমতা আল্লাহর সাথে ওনার ক্ষমতা কেমন হতে পারে? একদম শর্টকাট করে হই আর হতা উনা যান না বজন হষ্ট ভার ফানলার ফিসুর গুণ খুব সালাক আছে, হতে ফিসুদি বইলা হই যা যা ছিল নর বেগুন সাম্বর গুণ ছিল গোয়ার বইতাহি। স্যার সবাই মিলে একবার দৌড় শরীফ পর্যন্ত আল্লাহুম্মা বলেন সুবহান আল্লাহ। আমরা আসলে কি জানেন, আল্লাহকে নামে চিনেছি, আল্লাহকে কখনো বোঝার চেষ্টা করিনি। আমরা একজন আরেকজনকে ভালোবাসলে আমরা তাকে আগলায় রাখতে চাই, কষ্ট যেন না পাই সেভাবে রাখতে চাই, ব্যথা যেন না পাই সেদিকে আমরা খেয়াল রাখি, নিজে না খাইলেও তারে খাওয়াই যেভাবে মা বাবা সন্তানদেরকে খাওয়ায়, ঠিক না? নিজে পরে নাই কাপড় সন্তানকে টিকি পরাইয়াছে, নিজের স্বপ্ন পূরণ হয় নাই কিন্তু সন্তানের স্বপ্ন পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করেছে, সন্তানের দিকে তাকিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, ঠিক না? এবার একটু খেয়াল করবেন মেহরবানি করে, আমরা যখন কাউকে ভালোবাসি তার ভালোটা চাই, তাকে কষ্ট না দিতে চাই, তাকে ভালো রাখতে চাই, তাকে হাসাতে চাই, কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহ ঠিক এগুলা করে না, এটার উল্টাটা করে। কি করে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্টতে রাখে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখের মধ্যে ফেলে, আল্লাহ যাকে ভালোবাসে তার চোখ দিয়ে অশ্রু ঝরায়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কলঙ্কর স্বীকার করায়, আল্লাহ যাকে ভালোবাসে শরীরের কষ্ট বাড়াই দেয়, আল্লাহ যাকে ভালোবাসে অপমানের গলা তার মালাই গলায় পড়াই দেয়, আল্লাহ যাকে ভালোবাসে দুশ্মনী তার পিছনে বেড়ে যায়, আল্লাহ যাকে ভালোবাসে তার পায়ের নিচে কাঁটা ফুড়ে, আল্লাহ যাকে ভালোবাসে এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার। ও মাওলা তুমি না আমাকে ভালোবাসো তাহলে এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে করিম বলে, তোমাদের ভালোবাসার ধরন আর আমার ভালোবাসার ধরন এক নয়, তোমরা ভালোবাসলে আগলায় রাখো, আমি ভালোবাসলে আগুনের মধ্যে ফেলে দিই। দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, ইব্রাহিম আমাকে ভালোবেসেছে মহাব্বত করেছে, আমি ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছি, ইউনুস আমার প্রেমে পাগল হয়েছে মাছের পেটের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, ইউসুফ আমার প্রেমে পাগল হয়েছে কূপের মধ্যে তাকে আমি ফেলে দিয়েছি জেলখানার মধ্যে বন্দি করে দিয়েছি, আদম আমাকে ভালোবেসেছে কান্নার পর কান্না করেছি, আইয়ুব আমাকে ভালোবেসেছে তার সারা শরীরে রোগ দিয়েছি, ও মাওলা তুমি এমন করো কেন? বলে যে আমি দুনিয়ার সাময়িক নিয়ামত দিতে চাই না, যে ভালোবাসবে তাকে আমি তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের নিয়ামত দিতে চাই। বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহান আল্লাহ। এখন আমরা ভালোবাসলে যখন কষ্ট দিই কি বলে, তুমি আমাকে ভালোবাসলে কষ্ট দাও কেন, এটা তো ভালোবাসা নাই। আল্লাহ পাক বলে যে কষ্টে যখন পড়বা বুঝে নিবা আমি তোমাকে ভালোবাসতে চাচ্ছি, যখন বিপদ দেখবা বুঝে নিবা আমি তোমাকে ভালোবাসতে চাচ্ছি। এবার একটু খেয়াল করেন, নবীকে ইব্রাহিম যাকে বলা হয় খলিলুল্লাহ, আরেকটু জোরে, আমি প্রথমেই বলেছিলাম বান্দা আর আশেক বান্দা অনেক পার্থক্য, বান্দা
আশেক বান্দা এক কথা বলেন না, এক কথা বান্দা আলাদা আশেক বান্দা আলাদা। এবার নবী ইব্রাহিমকে নমরুদে আগুনের কুণ্ডলী তৈরি করে আগুন ধাও ধাও করে জ্বালাই দিল, ইব্রাহিম নবীকে শুলির মধ্যে বন্দি করে ফেলল। ইব্রাহিম নবী সৎ ছিল সবাই জানে, ভালো ছিল সবাই জানে, ওনার কোনো দোষ ছিল না এটা সবাই জানে, বিনা অপরাধে ওনাকে আগুনের সাজার মধ্যে দেওয়া হচ্ছে এটা সবাই জানে। এলাকাবাসী ইব্রাহিম নবীর জন্য চিন্তিত হয়ে মন খারাপ করে ফেলল, অনেকে কান্না শুরু করলো, অনেকে মন ব্যথিত হয়ে গেল, অনেকে সহ্য করতে না পারে এখান থেকে চলে গেল। সবার চেহারা ইব্রাহিমের দিকে, ইব্রাহিমের দিকে, সবার চেহারা ইব্রাহিমের দিকে, ইব্রাহিমের এই কষ্ট সহ্য করতে পারছে না। কিন্তু বড় অবাক্যর বিষয়, ইব্রাহিম নবীর চিন্তায় সবাই চিন্তিত, ইব্রাহিমের জন্য সবাই কান্না করছে। যখন নজর সবার ইব্রাহিমের দিকে পড়ল, অবাক করা দৃশ্য সবাই দেখলো, ইব্রাহিমের চেহারায় কোনো টেনশন ছিল না, কোনো ভয় ছিল না, কোনো কান্না ছিল না, কোনো পরেশানি ছিল না। ও ইব্রাহিম নবী, আপনার টেনশনে সবাই চিন্তিত আর আপনি আগুনে পড়বেন, আপনার কোনো টেনশন লাগে না। এবার ইব্রাহিম নবী বলে, তোমাদের টেনশন লাগারও কারণ আছে, আমার টেনশন না লাগারও কারণ আছে, টেনশন না লাগারও কারণ আছে, সুবহানাল্লাহ, টেনশন না লাগালো কারণ আছে, তোমরা কান্না করার কারণ আছে, আমার কান্না না করার কারণ আছে, কারণ তোমরা আগুন দেখছো আর আমি আগুনের ভিতর আমার মাওলার প্রেম দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ, আমি ওখানে প্রেম দেখতে পাচ্ছি। এবার ইব্রাহিম নবীকে ফেলা শুরু করলো। এবার আপনারা বলেন, উপর থেকে নিচে যাইতে সময় লাগে নাকি নিচে থেকে উপর আসতে সময় লাগে? উপর থেকে নিচে আসতে সময় লাগে, একদম কম সময়, কিন্তু নিচে থেকে উপরে যেতে সময় লাগে। এবার ইব্রাহিম নিম্নগামী, উপর থেকে নিচে পড়ছে, আগুন দাউ দাউ করে চলছে। আশেকরা কি প্রস্তুত আছেন? সবাই আশেকরা কি শোনার জন্য প্রস্তুত আছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহর প্রেমিকরা আওয়াজ দিয়ে বলেন, নবীর প্রেমিকরা আওয়াজ দিয়ে আজ বলেন, প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? এমনও তো হতে পারে একটা ডাক যদি মওলা কবুল করে নেয়, একটা তাসবিহ যদি কবুল করে নেয়, সারা জীবনের কবিরা সগীরা গুনাহ তো মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর, মন থেকে কর, আমার নবীর মহাব্বত নিয়ে একবার কর, আমাকে রাজি করার জন্য কর, তোর সামান্য করাটাকে আমি কবুল করে কেয়ামতের ময়দানে সওয়াবের পাহাড় বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বেশি কিছু চাই না, আল্লাহ কী চাই আমরা আসলে সেটাই বুঝতে পারি না বলেই আমাদের আজকে এত অতপতন। তাই তো মহাক্কেক আল্লাহর ওলির দরবারে যেতে হয়, সংস্পর্শে যেতে হয়। ওয়াকুনু মাআস সোয়াদিকিন রাব্বে করিম, তাই কোরআনে বলেছেন, যতই যা কিছু করো একজন সৎ আল্লাহর বান্দার সাথে সম্পর্ক করে নাও। বলেন না সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী নিম্নগামী, আগুন ধাও ধাও জ্বলছে, ইব্রাহিম পড়ছেন, জিব্রাইল বলে, আল্লাহ তোমার বন্ধুকে আগুনে ফেলছে, তুমি তাকাই রইলা? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা খুলে ফেলি, আল্লাহ তোমার বন্ধুকে আগুনে ফেলছে তোমার দুশ্মনে, তুমি সহ্য করে রইলা? আল্লাহ তুমি কিচ্ছু করবা না? আল্লাহ পাক জিব্রাইলকে বলে, তোর যদি এত জ্বলে তুই যা, তোর যদি এত লাগে তুই যা। এবার জিব্রাইল আসলেন, ইব্রাহিম নবী পড়তে লাগলেন, জিব্রাইল চলে আসলেন। আসার পরে জিব্রাইল জিজ্ঞেস করছেন, আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? ইব্রাহিম নবী কি উত্তর দিছিলেন? তুমি কে? এদিকে আগুনে পড়তেছে কিন্তু উনি উত্তর দিলেন কি, তুমি কে? বা আমি 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 জিব্রাইল, তো কেন আসছো? আপনাকে সাহায্য করার জন্য। ইব্রাহিম নবী বললেন, তুমি কেন সাহায্য করবা? আমি কি তোমার প্রেমের আসামি? আমি কি তোমার প্রেমের আসামি? আমি তো তোর প্রেমের আসামি হই নাই রে, আগুনে পড়ছি তো যার প্রেমে, উনি কি দেখে না? উনি কি দেখে না? উনি কি দেখে না? রাব্বে করিম বলে, জিব্রাইল তাড়াতাড়ি চলে আয়, আমার ইব্রাহিম বান্দা নয়, এটা আশেক বান্দা, সে চাই না অন্য কেউ করুক, সে চাই আমি করি, সে চাই আমি করি, সে চাই আমি করি। জিব্রাইল চলে আসলো। এবার রাব্বে করিম লামকান থেকে ডাক দেয় আগুনকে, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আলা ইব্রাহিম, আলা ইব্রাহিম, ও আগুন তোরে বানিয়েছি আমি জ্বালাই ফেলার জন্য, কিন্তু আজকে তুই জ্বালাতে পারবি না, কারণ আজকে তোর ভিতর আমার বান্দা যাচ্ছে না, আমার আশেক যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী।
ইব্রাহিম নবী আগুনে পড়লেন, এবার আগুন উনি আগুনের ভিতরে, একটা হচ্ছে আগুনের পাশে দাঁড়ালেও কিন্তু তাপ লাগে, ঠিক না? এবার উনি আগুনের ভিতরে গিয়ে হয়তো বলছেন আগুনকে, স্যার দশ সায় আশেকের মতো বলেন, একটু আশেকের আওয়াজে বলেন, তুই তো সবাইরে জ্বালাই ফেলাস, এটা তো তোর ভয় দেখাস, তুই সবাইরে দাও দাও করে জ্বলস, কোন এক জায়গায় লাগলে দশ ঘর উড়ে ফেলস, স্যার দশ সয়। আগুনে বলা আই এম সরি, সুপ্রিম কোর্টের নিষেধ, আরেকটু জোরে, কিরে আগুন তোর তাপ কই, বাইরে দাঁড়াইলে দাঁড়াইছি যখন তাপে উড়াই ফেলছে, ভিতরে গেলে তো জ্বালাই ফেলার কথা, কো পারবো না আজকে জ্বালাইতে, কেন? মৌলা হুকুম দিয়েছেন আপনাকে যত্ন করে রাখার জন্য বলেছেন, আপনাকে যত্ন করে রাখার জন্য বলছেন, বাহিরের মানুষ দেখছে দাও দাও আগুনের কুণ্ডলি, ভিতরে ফুলের বাগান, আল্লাহ কি বলেছেন আয়াতটা হাজারবার শুনেছেন কিন্তু কখনো ভেবে দেখার চেষ্টা করিনি বলে প্রেমটা বুঝতে পারিনি, আল্লাহ পাক বলছেন আগুনকে লক্ষ্য করে, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলাই ইব্রাহিম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, এ আগুন আমার ইব্রাহিম তোমার ভিতরে যাচ্ছে, সুতরাং তোমার তাপ কমিয়ে দাও, তোমার তাপ বেনিশ করে দাও, তোমার উত্তপ্তটা বেনিশ করে দাও, তুমি শীতল হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহ ঠান্ডা তো দুই প্রকার, একটা সহ্যশীল আর একটা অসহ্যশীল, আল্লাহ কোনটা হব? আল্লাহ পাক বলেন ওয়াসালামান, এমন ভাবে ঠান্ডা হও যেন আমার ইব্রাহিমের ঠান্ডায় কষ্ট না পায়, অর্থাৎ আমার আশেক যেন কষ্ট না পায়। আল্লাহ কেমন? যারে ভালোবাসে আগুনও ফেলে আবার পুত্রও দেয় না, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর প্রেম। আপনি আমি তো কষ্ট পাইলে চিল্লা পাল্লা করি, আমরা বুঝি না আল্লাহ ভালোবাসলে কষ্ট দেয়। শেষ করে দিই আমি, খেয়ে আপনাদের আওয়াজে হদ্দা হদ্দে হুজুর তাড়াতাড়ি বিরিয়ানি আন দিবে লাগে আর যেতাম বউ, কষ্ট হচ্ছে আপনাদের? এবার একটু খেয়াল করেন, আইয়ুব আলী ইসলামের কথা আপনি আমি জানি, ওনার অসুস্থের কথা কষ্টের কথা আপনি আমি জানি, কিন্তু জানার পরও কিছু জানা বাকি থেকে যায়, জানার পরও কিছু জানা বাকি থেকে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, আপনারা জানেন আস্তে আস্তে ওনার সব কিছু ধ্বংস হয়ে গেছেন, সব কিছু নিস্তেজ হয়ে গেছেন, কেন? মৌলার প্রেমের আসামি। আর একটু জোরে, ওনার অপরাধ ছিল একটাই, আল্লাহকে ভালোবেসেছেন। আল্লাহ পাক বলেছে যে আমারও ভালোবাসবে, এগুলো তার কাছে থাকতে পারবে না। সব লোক ছাগলের পাল নিয়ে নিয়েছে, দুব্বার পাল নিয়ে নিয়েছে, সন্তান নিয়ে নিয়েছে, নাতিপুত্নী নিয়ে নিয়েছে, পরিবার নিয়ে নিয়েছে, ঘর জ্বালাই দিয়েছে, দোকানপাট সব শেষ করে দিয়েছে, শুধু বউটা ছিল। বউটা ওনাকে ছেড়ে, জোরে বলেন না, বউটা ওনাকে ছেড়ে। এবার একদিন ওনার স্ত্রী আইয়ুব নবীকে বললেন, আপনি তো আল্লাহর নবী। বলে যে হ্যাঁ, তোমার কি কোনো সন্দেহ আছে? বলে যে না হুজুর, আমার কোনো সন্দেহ নাই, তা আমি শুনেছি নবীরা নাকি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, নবীরা নাকি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বলে যে হ্যাঁ কবুল হয়। তাহলে একটা কাজ করেন না, অনেকদিন তো কষ্ট করেছেন, অনেকদিন ধৈর্য ধরেছেন, অনেকদিন সহ্য করেছেন, এই রোগ নিয়ে মানুষে কত নানান কথা বলে, উনি কেমন নবী হলো নিজেকে ভালো করতে পারে না, উনি কেমন নবী হলো নিজের উপকার করতে পারে না, মানুষের কী উপকার করবে, নিশ্চয়ই উনি বন্ড, না হয় আল্লাহ ওনাকে এত কষ্ট দিচ্ছে কেন, মানুষের যার যার চিন্তা আর কি, সে তারা মানুষের মুখকে আর বন্ধ করে রাখা যায় রে ভাই, কখনো সম্ভবপর নয়। এবার ওনার স্ত্রী বললেন বাহির থেকে কথা শুনে, ও আইয়ুব নবী, আপনি তো আল্লাহর নবী, একবার আল্লাহ বলেন না, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়, আল্লাহ যেন আপনাকে ভালো করে দেয়। এবার আইয়ুব নবী উত্তরে কি বলেছেন জানেন? যাকে দোয়া করার অনুমতি দেওয়া হয়েছে এত সুযোগ থাকার পর উনি কি বলছেন জানেন? ও আমার স্ত্রী, তোমার জন্য কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে দোয়া করব। আরেকটু আওয়াজে, তোমার যদি কিছু লাগে বলো,
আমি তোমার পক্ষ হয়ে আমার মাওলার কাছে ফরিয়াদ করব। আমার দুশমনেরও যদি কিছু লাগে বলো, আমি তাদের পক্ষ হয়ে মাওলার দরবারে ফরিয়াদ করব। আশেপাশের মানুষের যারা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাদেরকেও বলো, তাদের কিছু লাগলে আমি তাদের পক্ষ হয়ে মাওলার কাছে ফরিয়াদ করব। কিন্তু আমার জন্য আমি একটা ফরিয়াদও করব না, আমার জন্য আমি একটা ফরিয়াদও করব না। ও আইয়ুব নবী, আপনি কেন করছেন না? তখন আইয়ুব নবী বলে, আমার মাওলা যদি আমাকে কষ্ট দিয়ে খুশি হয়, আমি কষ্টতে থেকে খুশি হয়ে যাব। উনি কষ্ট দিলে আমি কষ্টতে রাজি। আরেকটু জোরে, আরেকটু জোরে। উনি যদি কষ্ট দিয়ে রাজি হয়, আমি কষ্টতে থাইকে রাজি হই। সেজন্য এক আশেক বলে, ও মাওলা তুমি যদি খুশি হয়ে আমাকে জাহান্নামে দাও, আমি জাহান্নামে যাইতে রাজি আছি। বলেন সুবহান। পাগলরা দুনিয়ার পাগলরা খুঁজে জান্নাত, আর মাওলার পাগলরা খুঁজে মাওলার রহমত। দল কয়টা জোরে বলেন না, সত্যি করে বলেন। এতদিন আমরা কি খুঁজেছি? মাওলাকে খুঁজেছি না জান্নাত খুঁজেছি? যেটা সত্যি সেটা বলেন। আমরা যা দান সৎকা করলো সওয়াবের আশায় করছি, যারা জান্নাত পাই। যদি মাওলাকে পেয়ে যেতাম, যদি আল্লাহকে একবার পেয়ে যেতাম, জান্নাত এটা আপনাকে খোঁজা লাগবে। জান্নাত আপনার পিছে 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 খোঁজা দরকার। মাওলাকে খুঁজলাম আমরা দুনিয়াকে। যাই হোক, এবার আসুন, আইয়ুব নবীকে যখন ওনার স্ত্রী বললেন, উনি কী বললেন? আমার মাওলা যদি আমাকে কষ্ট দিয়ে খুশি হয়, আমি কষ্টতে থেকে খুশি। এবার আইয়ুব নবী আল্লাহর পছন্দের না অপছন্দের? জোরে বলেন না। ওনাকে কী করলেন? অসুখের কষ্ট দিলেন। ইব্রাহিম নবীকে আগুনের কষ্ট দিলেন। ইউনুস নবীকে মাছের পেটের কষ্ট দিলেন। ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিলেন, জেলখানায় বন্দি করে দিলেন। আদম নবীকে কান্নার কষ্ট দিলেন। বাহ্যিকভাবে যেগুলোকে আমার আপনার চোখে কান্না মনে হয়, কষ্ট মনে হয়, দুঃখ মনে হয়, আশেকদের জন্য এটা কখনো দুঃখ হয় না, এটা আশেকদের জন্য নিয়ামত হয়ে যায়, আশেকদের জন্য নিয়ামত হয়ে যায়। এবার শুধু আপনাদেরকে একটু শর্টকাট বলি, যার কষ্ট যত বেশি, যার দুঃখ যত বেশি, সে যদি সেই দুঃখ কষ্টের উপর ধৈর্যটা ধরতে পারে প্রেমের সাথে শুকরিয়ার সাথে, তার নিয়ামত হবে তত বেশি। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। যার জীবনে যত দুঃখ বেশি, কষ্ট বেশি, সে যদি সেই কষ্টের উপর আল্লাহর উপর সন্তুষ্টি চিত্তে ধৈর্য ধারণ করতে পারে, সময় মোতাবেক তার কাছে যে নিয়ামত আসবে সেটা ওই দুঃখ কষ্টর চাইতে আরও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন একটু খেয়াল করবেন, আল্লাহর একজন নবী ছিলেন যিনি কথা বলতে জড়তা হতো, নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন বলেন, সবাই মিলে বলেন না, আওয়াজ এখনো হয় নাই। হযরত মূসা আলাইহিস সালাম, উনি এমন একজন নবী ছিলেন যার কথা বলতে একটু অস্পষ্ট হতো। ওই যে ছোটোবেলায় জিহ্বা পুড়ে গিয়েছিল যার কারণে আওয়াজটা স্পষ্ট হতো না। আল্লাহু আকবার। একবার যদি বলতেন, আল্লাহ আমার জবান ঠিক করে দাও, সাথে সাথে সবার জন্য দোয়া করে, নিজের জন্য একদিন যায়। খেয়াল করবেন, আশেক যারা আছেন একটু খেয়াল করবেন, একদিন যায়, দুই দিন যায়, সপ্তাহ পার হয়, মাস যায়, মূসার কথা বলতে কষ্ট হয়, কিন্তু আপত্তি করে না, নারাজ হচ্ছে না, আল্লাহকে নারাজি দেখাচ্ছে না, শুকরিয়া আদায় করতে আছে, শুকরিয়া আদায় করতে আছে, শুকরিয়া করতে আছে। একদিন, এক বছর, দুই বছর, পাঁচ বছর, দশ বছর, পনেরো বছর, বিশ বছর, নির্দিষ্ট সময় যাওয়ার পরে এবার আল্লাহ বলে, মূসা এতদিন তোমার কথা বলতে কষ্ট হয়েছে, অধৈর্য হলো না কেন? বলে যে মাওলা তুমি খুশি হয়ে দিয়েছো, আমি সেখানে নারাজ হই কেমনে, আমি সেখানে নারাজ হই কেমনে, তুমি যেটাতে রাজি আমি সেটাতে রাজি, কারণ আমার বলতে তো কিছু নাই, সবগুলি তো তোমার দান, সবগুলি তো তোমার দান। এবার আল্লাহ পাক বলে, মূসা তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে, আর আমি ওয়াদা করেছি, ইন্নাল্লাহ মা সোয়াবিরিন, আমি ওয়াদা করেছি ধৈর্য ধারণকারীর সাথে আমি আছি, আর আমি আল্লাহ ওয়াদা করেছি, ফাইন্নামা আল উসরি ইউসরান, আমি নিয়ামতকে ডবল করে দিই কষ্টের পরে যদি ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ তো তুমি কি দিবা? আল্লাহ পাক বলে, এতদিন যে তুমি কথা বলে শান্তি পাও নাই, ধৈর্য ধারণ করেছো, আমি খুশি হয়ে
চেয়েছি, মুসা তোমার জন্য একটা নিয়ামত রেখেছি, একটা উপহার রেখেছি, একটা গিফট রেখেছি, ও মাওলা কি বলে যে আসো তুর পাহাড়ে, আমি আল্লাহ সরাসরি তোমাকে কথা বলার সুযোগ দান করব। শুধু জাবানের জড়তা ধৈর্য ধরেছেন, আর একটু জোরে বলেন না, আল্লাহ জবানের জড়তা দিয়েছেন, উনি আপত্তি না জানে ধৈর্য ধরেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠেস মানলো বলে আলহামদুলিল্লাহ, বন্যায় করলো বলে আলহামদুলিল্লাহ, ব্যঙ্গ করলো বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার ধৈর্য যখন দেখলেন বলে যে ঠিক আছে আসো, তোমার সব দুঃখ ভুলে দিব, আমার সাথে কথা বলার সুযোগ দিলাম, মূসা হয়ে গেলাম, মূসা কালিমুল্লাহ। এবার আসেন ঈসা নবীর আম্মা, সৎ একজন নারী যার জীবনে কোনো কলঙ্ক, মহব্বত করছে কারে, আমি বোম মারি দিই, মধ্যে বাজে আওয়াজে বেসর হইলে আরেকটু জোরে বলেন, আল্লাহ পাক বলে আমারে মহব্বত করবা, শান্তিতে থাকবা দুনিয়াতে, এটা তো হতে, এমন ব্যবস্থা করলেন জগৎ ওনাকে কলঙ্ক দিয়েছে, বাপ সারা সন্তান আসলো কেমলে, নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে, যার যা ইচ্ছা তা বলে, আল্লাহ পাক বলে মরিয়ম যদি আমারে ভালোবাসো কথা বলতে পারবা না, আপনারা জানেন যে সেটাই বলছি, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, যদি আমারে মহাব্বত করো টু শব্দ করতে পারবা না, যদি আমারে মহাব্বত করো চোখের পানি ফেলাইতে পারবা না, কলঙ্ক সহ্য করতে হবে, কারণ মৌলার পেলে প্রেমের কলঙ্কটা একদিন অলংকার হয়ে যায়, অলংকার হয়ে যায়, অলংকার হয়ে যায়। এবার ঈসা নবী যখন দুনিয়াতে চলে আসলেন, বদনাম আরও বেড়ে গেল, দুর্নাম আরও বেড়ে গেল, ঈসা নবীর আম্মাকে যার যা মন চায় তা বলছে, বাপ নিয়ে কথা বলছে, নানা নিয়ে কথা বলছে, বংশ নিয়ে কথা বলছে, সততা নিয়ে কথা বলছে, চরিত্র নিয়ে কথা বলছে, শোনার পর শোনা সহ্য করতে আছে, ধৈর্য ধরতে আছে, শুনতে আছে, ধৈর্য ধরতে আছে, শুনতে আছে, ধৈর্য ধরতে আছে, আল্লাহ পাকের যেই দিন ওনার ধৈর্য ধরাটা পছন্দ হয়ে গেল, এবার আল্লাহ পাক বলে মরিয়ম আজকের দিনে কেউ প্রশ্ন করলে খবরদার তুমি উত্তর দিও না, তুমি উত্তর দিও না, তুমি উত্তর দিও না, আজকে যা করার আমি করব, আজকে যা করার আমি করব, ও আল্লাহ আমি কি করব, বলে যে তোমাকে যখনই তোমার চরিত্র নিয়ে প্রশ্ন করবে তুমি আঙ্গুলটা ওই ছোট বাচ্চা ঈসার দিকে করে দাও, ঈসার দিকে করে দাও, ঈসার দিকে করে দাও। এবার যখন তারা প্রশ্ন করতে আসলো, ওনারা বলে যে আমার সাথে কথা বলল না, এ বাচ্চার সাথে কথা বলো, তারা সেই দিন বলেছিল বাচ্চাকে কি প্রশ্ন করব, তারা তো জানে না বাচ্চা, সব বাচ্চা বাচ্চা হয় না, সব বাচ্চা বাচ্চা হয় না, কিছু বাচ্চা দাদাদের চাইতেও বড় হয়ে যায়, তারা তো সেটা বুঝতে পারে নাই। যখন আঙ্গুলটা ঈসা নবীর দিকে করলো, এবার ঈসা নবী বলে খবরদার আমার আম্মাকে কেউ অপবাদ দিও না, আনা আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা এসেছি তোমাদের জন্য রসুল হয়ে, সুবহান ধৈর্য ধরেছে নিয়ামক পেয়েছে। আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন, যার হাতে আল্লাহ এমন ক্ষমতা দেয় আঙ্গুলের ইশারা দিলে সান দুই ভাগ করে ফেলতে পারে, ওনার মাইর খাওয়া লাগে? জোরে বলেন, ওনার বাপের ফুত আছে ওনাকে মারার? কিন্তু নবী রহমতুল্লিল আলমিন তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছে। ইয়া রসুলাল্লাহ আপনি যদি একবার ইশারা করতেন জমিনকে, এই তাদেরকে ধর, সাথে সাথে জমিন তাদেরকে গিলে খেয়ে ফেলতো, আপনি বললেন না কেন? এবার নবী রহমতুল্লিল আলমিন বলে আমি গজব দাতা হিসেবে আসি নাই, আমি রহমত দাতা হিসেবে আসেছি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা শুনলে, এই কিছুদিন আগে আমি কিতাব পড়তে পড়তে হঠাৎ একটা ওয়াকিয়া আমার নজরে এসেছে, এই নজরে আসার পর আমি নিজে স্তম্ভ হয়ে গেলাম, জীবনে কখনো আমার পড়াও হয় নাই শোনাও হয় নাই। আমিরে হামজা নবীর চাচাইটা আপনারা সবাই জানেন, নবীকে অত্যাধিক বেশি মহব্বত করতেন, উনি গেলেন শিকারে, উনি গেলেন কোথায় শিকারে, শিকার থেকে আসার পরে শুনলেন ওনার বাতিজা মোহাম্মদকে কে জানি মারছে, নাউজুবিল্লাহ বলবেন না, আর একটু জোরে, ওনার বাতিজা মোহাম্মদকে কে জানি মারছে। এই কথা শোনার সাথে সাথে একদিকে সফর থেকে আসলো, অন্যদিকে কথাটা শুনলো মেজাজ গরম হয়ে গেল, কে মারলো কে মারলো খবর নেওয়ার পরে শুনতে পেল আবু জাহেল আমার নবীকে আঘাত করেছে, উনি সাথে সাথে ওই আবু জাহেলের কাছে গিয়ে যা দেওয়ার দিয়ে দিছে, আরেকটু জোরে, যা দেওয়ার দিয়ে দিয়েছে। এবার খুঁজতে লাগলো মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়, খুঁজতে খুঁজতে পেল কাবা শরীফের সেহেনের মধ্যে বসে আছে, বলেন না সুবহানাল্লাহ। এবার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে গিয়ে বললেন, মনে মনে চিন্তা করলেন যে মারছে তার কথা যদি আমি বলি আমি তারে মাইরে আসছি, শুনে মনটা একটু হালকা হবে, মনটা একটু খুশি হবে যে না আমার চাচা প্রতিশোধ নিয়েছে। এই চিন্তা করে আমিরে হামজা বললেন, ভাতিজা তোমারে যে মারছে তারও
একদম দিছি আমি, ভালো করে দিছি। এই কথা শোনার সাথে সাথে আপনার আমার নবী কি বলেছিলেন জানেন? চাচা আপনি এটা কি করেছেন? কেন তুমি খুশি হও নাই? কই না, আমি তো মায়ের পরিবর্তে মার দিতে আসি নাই, আমি তো মায়ের পরিবর্তে মহাব্বত দিতে এসেছি। ওই দিন আমির হামজা বলেছিলেন একদিন সময় আসবে বিশ্ব জুড়ে তোমার নাম হবে শুধু তোমার এই সততার কারণে, চরিত্রের কারণে, উদারতার কারণে। বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। নূর ওয়ালা নূর লেকর আয়া হে সারে আলম মে ইয়ে দেখো কেসা নূর ছায়া হে আসসালাতু ওয়াসসালাম সবাই একই আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। একটা ওয়াকি মনে পড়ছে আশেকদের, বলি হ্যাঁ শুনবেন শুনবেন সবাই মিলে বলেন শুনবেন। চিন্তা করেন না, 10 মিনিটে শেষ করে দিচ্ছেন। অনাথ ঘুমাই তো, ঘুম না যাবেন না? বউল্লো হচ্ছে করে এসি মাল্লা তো কষ্ট হচ্ছে। আসেন আপনার রেডি করেন, একটু খেয়াল করেন, এক আল্লাহর বান্দা আশেক, আশেকের কথা বলছি, আল্লাহর গড় তাওয়াফ করছে, আল্লাহর গড়। মনে রাখবেন কিছু বান্দার আল্লাহর নিয়ামতের এমন অধিকারী হয়েছে যাদের অন্তরে আল্লাহ পাক 2টা চোখ খুলে দিয়েছেন, 2টা কান খুলে দিয়েছেন। হাদিসের ভাষায় ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, নিশ্চয় প্রত্যেকটি মানবের কলবের গড়ে 2টা চোখ আছে, 2টা কান আছে, যেগুলা গুনার কারণে বন্ধ হয়ে যায়, আবার আল্লাহর প্রেম সাগরে ডুব দিলে এবাদতের সাথে সাথে সেটা আবার জিন্দাও হয়ে যায়, চোখ খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। চামড়ার চোখে লিমিটেড দেখে, অন্তরের চোখে আনলিমিটেড দেখে, যতটুক আল্লাহ দেখায়। অন্তরের কানটা আনলিমিটেড শুনে কিন্তু এই কানটা নির্দিষ্ট সীমা শুনে, যার অন্তরে চোখ খুলে যায় এমন অনেক কিছুই তারা দেখে শুনে যেটা আপনি আমি দেখিও না শুনিও না। এমন একটা বান্দা আল্লাহর ঘর তাওয়াফ করছে আর জবানে বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা সবাই কি আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আল্লাহ আজকে যারা পড়ছে জীবনে একবার হলো তোমার গড়কে সামনে রেখে পড়ার সুযোগ দান করিও। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। সে তওয়াব করছে আর বারবার বলছে মওলা বান্দা হাজির, মওলা বান্দা হাজির, মওলা বান্দা হাজির। অদৃশ্য থেকে আওয়াজ আসে তোমার হাজিরা কবুল হয় নাই, তোমার হাজিরা কবুল হয় নাই, তোমার হাজিরা কবুল হয় নাই। সে বলতেই আছে মওলা হাজির, অদৃশ্য থেকে আওয়াজ আসে তোমার হাজিরা কবুল হয় নাই। অনেকের কাছে এটা অদ্ভুত লাগতে পারে, আমরা সেই জগতের না, আমাদের কাছে অদ্ভুত লাগবে। আমরা যদি মওলার প্রেম জগতে গিয়ে চোখ খুলে ফেলতাম এটা আমাদের কাছে অদ্ভুত লাগতো না, কারণ একটা অ্যাটাস্টিংয়ের বিষয় আছে। সে বলতেই আছে মওলা আমি হাজির, ওখান থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসে তোমার হাজিরা কবুল করা হয় নাই। ওই তাওয়াফকারীর ভিতরে একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল যে আল্লাহর রহমতের খুব কাছে, সে তিনি সেই আওয়াজটা শুনছিলেন। শোনার পরে তাওয়াফ শেষ করার পরে ওনাকে ডাকলেন, বলে যে ভাই আপনি বারবার বলছেন লাব্বাই, অদৃশ্য থেকে আমি আওয়াজ কেন জানি শুনছিলাম লা লাব্বাই, আপনি বলছেন আমি হাজির, গায়েব থেকে উত্তর আসে আপনার হাজিরা কবুল করা হয় নাই। তখন সে তাওয়াফকারী ব্যক্তি বলছেন ভাই এই কথা কি শুধু আজকে আপনি শুনলেন, আমি তো বছরের পর বছর একই কথা শুনে আসতেছি, বছরের পর বছর হয়ে যাচ্ছে আমি একই কথা শুনে আসতেছি, তো তারপর আপনি তাওয়াফ করা বন্ধ করেন নাই? এবার সে আশেক উত্তর দেয়
আমি তো ওনার বান্দা, উনি আমার খালিক, ওনাকে ছাড়া আমি কোথায় যাব। উনি ধাক্কা দিয়ে বের করে দিল তো ওনার কাছেই থাকতে হবে। উনি যে আমার রহমান, উনি যে আমার রহিম, উনি যে আমার গাফফার, উনি যে আমার সত্তার, উনি ফেলে দিল তো ওনার কাছে আসতে হবে। উনি বের করে দিল তো ওনার কাছে আসতে হবে। উনি ছাড়া তো আমার আর কেউ নাই, উনি ছাড়া তো আমার আর কেউ নাই। ওনার এই প্রেমের কথাগুলো শুনে, ইশকের কথা শুনে ওই আল্লাহর বলি দুই হাত তুলে দিলেন, তার পক্ষ হয়ে ফরিয়াদ করলেন, মাওলা গো ওনার তাওয়াফ কবুল করো, ওনার এবাদত কবুল করো, ওনার দোয়া কবুল করো, ওনার জিকির কবুল করো। এবার গায়েব থেকে আওয়াজ আসে, ওনার পক্ষ হয়ে তুমি দোয়া করিও না, এটা আশেক মাসুকের ব্যাপার, আশেক মাসুকের ব্যাপার, আশেক মাসুকের ব্যাপার, আমি তারটা কবুল করব না। মাওলা কেন করবা না? বলে যে তার বলাটাই আমার পছন্দ, তার ডাকটাই আমার পছন্দ, তার গুড়াটাই আমার পছন্দ, যদি কবুল করে নি সে আর আসবে না, তার আশাটাই আমার পছন্দ হচ্ছে। বলেন না সুবহান, আশেক মাসুকের ব্যাপার। সুবহানাল্লাহ বলো, বন্না হে তো আশিক বনো ইয়ার, ক্যা মজা হে দুনিয়া মে, আশিক বন কে তো জিও দরা, দেখ না কেসা সরুর আতা হে দিল মে, হর ওয়াক্ত তাসাবুর মে মদিনে কি গলি হো, হর ওয়াক্ত তাসাবুর সাবর মেন মদিনে কি গলি হো, হর ওয়াক্ত তাসাবর মেন মদিনে কি গলি হো, ওর ইয়াদে মুহাম্মদ কি মেরে দিল ও, হর ওয়াক্ত তাসাবুর মে মদিনে, কাশ মদিনে মে মুঝে মৌত ইউঁ আয়ে, কাশ মদিনে তেরে সর হো মেরি রূহ চলে হো, হর ওয়াক্ত তাসাবুর মে মদিনে কি গলি। জরা সুননা আশিক কা বোল কেসা হতে হয়, আহা আশিক কেমন করে বলে, আকা গাদা হু এ জহন্নম তুবি শুনলে, আকা গাদা হু এ জহন্নম তুবি শুনলে, ও কে সে জলে জো কে গোলামে মদনী হো, ও কে সে জলে জো কে গোলামে মদনী হো, হর ওয়াক্ত তাসাবুর মে মদিনে উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আশেক যারা হয় তারা জান্নাতের লোভও করে না, জাহান্নামকেও ভয় পায় না, তারা জাহান্নামের চাইতে বেশি ভয় পায় আল্লাহর নারাজিকে, নবীর নারাজিকে। তারা জান্নাতের লোভ করে না, তারা চায় একবার যদি মাওলার দিদার পায়, একবার যদি আপনারা সূরা ইয়াসিন
একটু যদি মনোযোগ দিয়ে পড়েন ওইখানে একটা আয়াতের অংশ বিশেষ আছে, সালামুন কাউলুম মির রব্বির রহিম। ও মাওলা এটা তুমি কি বললা? বলে যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের সৌন্দর্য তারা যখন উপভোগ করবে, হুর গিলমা যখন তারা পাবে, শরাব নহর যখন তারা দেখবে, ফল ফরাদি যখন তারা খাবে, জান্নাতের সৌন্দর্য অসীম সৌন্দর্য, এই সৌন্দর্যের ভিতরে আমার জান্নাতি যারা আছে তাদের জন্য এই নিয়ামত শেষ নয়, এর চাইতে একটা বড় নিয়ামত আছে, এর চাইতে একটা বড় নিয়ামত আছে, এর চাইতে একটা বড় উপহার আছে। মাওলা সেটা কি? সালামুন কাউলুম মির রব্বির রহিম। সেই দিন জান্নাতিদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে। আল্লাহ আপনাদেরকে সালাম দিবে যখন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না, সালামুন কাউলুম মির রব্বির রহিম। তো জান্নাতে যাবে কারা? যারা নবীর প্রেম দিয়ে জীবন সাজাবে, আল্লাহর ভয়ে জীবন সাজাবে, আল্লাহর ভলিদের পতঙ্গ অনুসরণ করবে, সাহাবা আহলে বাইতকে মহব্বত করবে। বলেন না সুবহানাল্লাহ। চট্টগ্রামের চিশতিয়া খানদানের আজিম উশান অন্যতম একটি দরবার হতে দক্ষিণ সুকসুরি চিশতিয়া আলিয়া দরবার শরীফ। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আমার নসিব ভালো যে আমার নসবি বংশ সে দরবারের ছায়া পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দরবারের যিনি আল্লাহর ওয়ালি অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র ওয়ালি জগতের হযরত আব্দুল খালেক শাহ রহমতুল্লাহ আলাইহ, এর ছায়ায় যিনি ছায়াজিত হয়েছেন, যার দর্শনে দর্শন শিখেছেন, যার আলোয় আলোকিত হয়ে নিজে আলোকিত হয়ে হাজার 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 পথ হারা মানুষকে যিনি মৌলার প্রেমের রাস্তা দেখিয়েছেন, উনি হচ্ছেন হযরত এনায়েতুল্লাহ সুফি রহমতুল্লাহ। ওনার জীবনে আমাদের দেখার সৌভাগ্য হয় নাই, যারা দেখেছেন ওনাদের থেকে শুনেছি আল্লাহর ওলিদের চরিত্র কেমন হয়। শুধু একটুখানি বলতে চাই, যে জবান আল্লাহ দিয়েছেন কথা বলার জন্য, এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া তো দূরের কথা, বড় করে কখনো একটা ডাক পর্যন্ত দেয় নাই। আর একটু জোরে বলেন না, বড় করে একটা ডাক পর্যন্ত দেয়নি, কষ্ট দেওয়া তো দূরের কথা, কঠিন কথা বলা তো দূরের কথা, আর ওনার চেহারাকে আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়েছেন, দশ মনও পর্যন্ত ওনার চেহারার দিকে দেখলে মন গলে প্রেমে পড়ে যেতে। বলেন না সুবহানাল্লাহ। এটা কখন আসে? যখন বান্দা মৌলার প্রেমের দিকে চলে যায়, যখন বান্দা বলে যে মৌলা তুমি ছাড়া কিচ্ছু চাই না, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, আমার কোনো ইচ্ছা নাই, মৌলা তোমাকে চাই, মৌলা তোমাকে চাই, মৌলা তোমাকে চাই। আল্লাহ পাক বলে আমাকে যারা খুঁজবে তাদেরকে আমার রাস্তা বাতাই দেওয়ার জন্য, ও হাবিব রাহমাতুল্লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাস ফীহিম রাসূলা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আর রহমান আল্লামাল কুরআন, সমস্ত গুণে গুণান্বিত করে আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়াতে পাঠাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীর কাজ হচ্ছে শুধু বান্দাকে আল্লাহর সাথে মিলাই দাও, আল্লাহ রহমতের কাছে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বান্দা হিসেবে আল্লাহকে খুঁজতে আছেন, নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে গেছে, এবার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর পথটা দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, নবী আশা কি আর আছে? নবী কি আর আসবে? সাহাবা কি আর হবে? তাবি কি আর হবে? তবে তাবি কি হবে? তো কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে, তা আল্লাহকে যারা খুঁজবে তারা কোথায় যাবে? এবার আল্লাহ পাক বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দাদের ভিতরে একটা গ্রেট বান্দা আছে যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই। ওয়া কুনু মাআস সোয়াদিকিন, তোমরা তাদের সাথে সঙ্গী হয়ে যাও, নামাজ রোজা ঠিক থাকো, মা বাবার খেদমত ঠিক রাখো, স্ত্রী পুত্র স্বামীর হক ঠিক রাখো, সমস্ত হক ঠিক রাখার পরে ওনাদের সাথে শান্তি হয়ে ওনাদের থেকে শিখে নাও কেমনে বলবা, কেমনে চলবা, কেমনে উঠবা, কেমনে বসবা, কেমনে শুবা, কেমনে মিশবা, কেমনে ব্যবসা করবা, কেমনে চাকরি করবা, তাদের থেকে শিখে শিখে নবীর সুন্নত মোতাবেক অনুসরণ করো, কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম।